ফলোয়ার্স কেমন আছেন? আপনি যদি আপনার ইনস্টাগ্রাম ব্যবহারের সময় কোনো প্রবলেম হয় সেটি যদি আপনি রিপোর্ট করে জানাতে চান, তাহলে কিভাবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন? এটি করতে হলে ভিউয়ার্স প্রথমেই আপনাকে যেটি করতে হবে, আপনি নিচে যে অ্যাকাউন্ট সিম্বল দেখতে পাচ্ছেন মার্কিংয়ের মধ্যে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে ভিউয়ার্স একটু লোডিংয়ের জন্য অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি অ্যাকাউন্ট সিম্বলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি উপরে যে থ্রি বার অপশনটি দেখতে পাচ্ছেন মার্কিংয়ের মধ্যে, এই থ্রি বার অপশনে ক্লিক করবেন। ভিউয়ার্স, থ্রি বারে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন হেল্প অপশন, আপনি হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করবেন। ভিউয়ার্স, এই অপশনটিতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন, এখানে রিপোর্ট স্প্যাম অ্যাবাউস, আরেকটি হচ্ছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমস। তো আপনার যে সম্পর্কিত সমস্যাটি, আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনি মনে করেন যদি আপনার স্প্যাম সম্পর্কিত প্রবলেম থাকে তাহলে উপরের অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে পেজটি লোডিং হবে, এবং লোডিং হওয়ার পর আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন্স আপনার ইনস্টাগ্রামের, তো এখানে আপনি সব অনেক অপশনগুলো পাবেন এবং বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন এবং আপনার কোয়েশ্চেনও পাবেন, কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন এবং আপনার সমস্যা আপনি এখান থেকে কিন্তু আপনি জানাতে পারেন এবং আপনি এখান থেকে সমাধানও নিতে পারেন আপনার কোন ধরনের সমস্যা সেটি। তো ভিউয়ার্স, এখানে আপনি যেহেতু এখানে অনেকগুলো অপশন, এই অপশনগুলো অবশ্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা অসম্ভব হয়ে পড়ে, তাই এগুলো আপনারা অবশ্য নিজেরা একটু অ্যানালাইসিস করে এখান থেকে আপনার যে সম্পর্কিত সমস্যা সেটি আপনি বুঝে সেটি আপনি এখান থেকে তাদের কাছে সেই সম্পর্কিত সমস্যা আপনি এখান থেকে রিপোর্ট করবেন। ভিউয়ার্স, এই হলো টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন।